এখন একটা কাজ যেটা অলরেডি হয়ে গেছে, মানে আমি কমপ্লিট করেছি আর সাকসেসফুলি হয়েছে, আর ভাবলাম যে কাজটা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো ভালো হবে, সেই কারণে আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম করা। এটা একটা অন্য দোকানে দেওয়া ফোন ছিল, আর তাড়াহুড়োতে আমি করে কমপ্লিটও করে ফেলেছিলাম, তারপরে এ করলাম যে না দেখাই তোমাদেরকে। এই সেটটার মডেল নাম্বার হচ্ছে Nokia 107। প্রবলেম যেটা সেটা হচ্ছে ডিসপ্লে লাইট প্রবলেম, আর ডিসপ্লে লাইট প্রবলেম নিয়ে ভুগছে না এমন কোনো টেকনিশিয়ান ভাইরা নেই। ডিসপ্লে লাইট প্রবলেম নানানভাবে সলভ করে দেওয়া যায়, তারই একটি ছোট্ট উদাহরণ এই সেটটার ক্ষেত্রে। আমাকে দিয়েছেও একজন দোকানদার, সে বলেছে এখানে যে ট্রানজিস্টার, ক্যাপাসিটার, কয়েল এগুলো চেঞ্জ করেছে, কিন্তু তারপরও এটার সলিউশন হয়ে ওঠেনি, এই জায়গাটা চেঞ্জ করার পর তার সলিউশন হয়ে ওঠেনি। আর এদিকে ডিসপ্লেটা একটু প্রবলেমও আছে। জাস্ট স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ হয় সেটাকে আমি দেখাবো। প্রথমত মিটারকে ডার্ট বাজার রেঞ্জে রেখে রাখা হলো। এবার আমরা সাধারণত জানি এই 12 পিনের ডিসপ্লেতে 10 আর 11 হচ্ছে লাইট কানেকশন। 10 নম্বর ধরলাম, ধরে অপোজিটে এরকম তিনটে টিপ দেখতে পাওয়া যায়। এই যে তিনটে টিপের পেতে একটিতে 10 আর 11 কানেকশন যাবে, মিডিলেরটা এলো 10-এর, 11টা এইটা এসছে। আর এরকম ময়লা পড়ে যাওয়ার কারণ হচ্ছে কি এখানে ভোল্টেজের আসে, সেই কারণে এরকম ময়েশ্চার ফয়েশ্চার পড়ে যায়, যেখানে জল পড়বে আর সেখানে যদি ভোল্টেজের কানে মানে একটু বেশি ভোল্টেজ থাকে তাহলে সেই জায়গাগুলিতে খুব পরিমাণ এরকম ময়েশ্চার বা এরকম কিছু দাগ হয়ে যায়। আর এখানে কিপ্যাড এলইডি আছে, একটু জুম। এই কিপ্যাড এলইডির পাশে বেশ কিছু কম্পোনেন্ট এখান থেকে থাকে সাধারণত। এখান থেকে একটি রেজিস্ট্যান্স কয়েল মিসিং আছে, আমার কাছে একটি স্ক্র্যাপ বোর্ড ছিল সেই কারণে আমি এটিকে খুঁজে বার করতে সক্ষম হয়েছি। মেনলি এই কয়েলটি মিসিংয়ের জন্য কিন্তু এই প্রবলেম হয় না। কয়েল যেহেতু মিসিং আমি জাম্পার করে দিতে পারি, জাম্পার করে দেওয়ার পরে দেখো কী হচ্ছে। যেহেতু কয়েল ছিল সেহেতু আমি এটাকে জাম্পার করছি। জাম্পার করার পরে আমি ব্যাটারি ইনপুট করি, দেখো হালকা পরিমাণে লাইট জ্বলছে। জাম্পার করার পরে হালকা পরিমাণে লাইট জ্বলছে। যদি কয়েল থাকে তাতেও কিন্তু এরকম প্রবলেম আছে। মেন যে কাজটা সেটা হচ্ছে এইটাই যে এই যে সেটের কানেকশনটা আছে, এই যে কানেকশনটা অর্থাৎ 11 নম্বরের যে কানেকশনটা আছে, এই 11 নম্বর কানেকশন এখানে কোথায় আসছে আমাকে আগে খুঁজে বের করতে হবে। এই ক্যাপাসিটারে আসছে, ঠিক আছে। আর একটু এই ক্যাপাসিটারে আসছে। এবার আমার করণীয় যেটা সেটা একটা ছোট জাম্পার টানা।
থেকে একটি ছোট জাম্পার এই পর্যন্ত টেনে নেব। ক্যাপাসিটার এবার এটাকে অন করে দেখা যাচ্ছে কি হচ্ছে। লাইট এলো আর ভালো জোরেই জ্বলছে লাইট। ডিসপ্লেটায় আগে যে কাজ করেছে থিনার দিয়ে চলে যাওয়ার দরুন প্রবলেমটা হয়েছে, ওটাতে অসুবিধা নেই কিছু। আর এর ব্যাকগ্রাউন্ডটা একটু কালচে টাইপের। আশা করি সবাই বুঝতে পারলে, এবং পরবর্তী সময় যদি অন্য কোনো প্রসেসে ডিসপ্লে লাইট আনার এসে থাকে সেই প্রসেসটাও আমি যে কোনো একটি ভিডিওতে তুলে ধরবো।